আর বলা হয়েছিল যে সেবার আমরা দেখাবো আপনাদেরকে সরিষা ক্ষেত। চলেন সরিষা ক্ষেত দেখে আসি। এখন আমরা যাব কাশিম বিলে। কাশিম বিলে যাওয়ার আগে চা খাই, গরম চা খাই। প্রচণ্ড শীত কিন্তু আমাদের এলাকায়, এখন বাজে 12টা, কিন্তু জ্যাকেট কিন্তু খোলা যাচ্ছে না, সবাই কিন্তু আশেপাশে জ্যাকেট পরতেই আসছে। আমরা চা খাই, এখন রওনা দেব। যদিও আমি মিষ্টি কম খাই, একটু বেশি করে লিকার ডালে দিই।
ঝালমুড়ি আর ছোলা আর কিছু না? আমি তো ভাবছি ফুচকা বিক্রি করতেছেন। কখন থেকে বসেন আপনারা? আমি কেবল আজ প্রথম আছি, একটু আগে আছি। ও, আজকেই প্রথম এই এলাকায়? আচ্ছা, আর অন্য এলাকায় ব্যবসা করেন না? আমার গ্রামে। ও আচ্ছা, কাকা এখানে ঝালমুড়ি বিক্রি করতেছেন? আজকেই প্রথম নাকি এসেছেন কাশিম বিলে? আচ্ছা, তো কাকার ঝালমুড়ি খেয়ে দেখি আমরা কেমন লাগে। কাকা আমাদেরকে আপ্যায়ন করলেন ঝালমুড়ি খাওয়ার জন্য, দেখি কাকার ঝালমুড়ি কেমন টেস্ট। বিসমিল্লাহ। ঝালমুড়ি ছোলা দিয়ে, সাথে ধনিয়া পাতাও দেওয়া হয়েছে আর মরিচও দেওয়া হয়েছে প্রচুর। সরিষা দিয়ে মাখা দিচ্ছেন না কাকা? না, ভালো হয়েছে কাকা। ছোলা কে রান্না করছে? আপনি? বাড়িওয়ালি। খুব সুন্দর রান্না করছে। সেই মজা, গরম লেগে গেল। দর্শক বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, হয়তো বা কোনো গ্রামে গঞ্জে বা শহরের হাট বাজার নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।